প্লিজ আপনি আমার উপর রাগ করবেন না রাধিকা, আমি কিন্তু আখিরে আপনার কোনো ক্ষতি চাই না। হ্যাঁ জানি, এখন আর লাভ ক্ষতি দিয়ে কি হবে, তোর মনে যাই থাকুক না কেন, টুকরাজ একটা মেয়েকে বিয়ে করে এনেছে, এখন তো ওর সংসার ভেঙে দিয়ে আমি এটা বলতে পারি না যে আমি আবার তোমার কাছে ফিরতে চাই। সত্যি কথা বলতে ওর কাছে ফেরার কথা আমি কখনো ভাবিও নি, শেষ অব্দি আত্মসম্মান বজায় রেখে লড়াই করাটাই তো আসল, আর এই লড়াইটা আমি জারি রাখতে চাই। আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো রিগ্রেট নেই, বিয়ে সংসার এসব সবার কপালে থাকে না, আমারও নেই, আর সেটা আমি মেনে নিয়েছি। দেখুন আমি শুধু বলতে চাইছি ওকে ভুল বুঝবেন না প্লিজ, না বিয়ে করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। বিয়ে করার অপশনটাই বা কোথায় আপনি যে এই কথাগুলো বলছেন? দেখুন সামথিং ইজ দেয়ার, আমার মনে হচ্ছে যে এমন কিছু কথা আছে যেটা প্রকাশ কিন্তু আমাদেরকে বা কারোর সামনে বলেনি। কি বলেনি? না হয়তো এই বিয়েটা, এই বিয়েটাই হয়তো ওর মুক্তিপণ ছিল। আপনি বারবার এই কথাটা কেন বলছেন? আমরা যখন গেলাম তখন তো সিঁদুর পরানোই দেখলাম, আর পোখরাজও তো এই কথাই বলেছে। জানি না কিসে যে কি ইকুয়েশন কি কথা হয়েছিল কিছুই জানি না, হতে পারে আই ডোন্ট নো। আপনাকে এত জানতেই বা হবে কেন, বুঝতেই বা হবে কেন, ছাড়ুন না সব কথা, এই প্রসঙ্গ ছাড়া কি পৃথিবীতে আর কোনো টপিক নেই? আমার খুব কষ্ট হচ্ছে আজ। কেন, আপনার কষ্ট কেন হচ্ছে? আপনার জন্য। আমার জন্য? আমার জন্য আপনার কষ্ট হচ্ছে? একটু অবাক লাগছে শুনতে। কেন হতে পারে না? না হওয়া উচিত নয়। দেখুন অনেক কিছু হওয়া উচিত নয় তবু আমাদের জীবনে ঘটে যায়, কি করা যাবে বলুন। আমি হচ্ছি এই বাড়ির ছোট বউ, মানে যার ঘাটে চেপে তুমি এ বাড়িতে এসেছো তার ভাইয়ের আমি বউ, বুঝেছো? আর একটা কথা বোঝো, পরিষ্কার করে বুঝবে, রাধিকা দি আমার দিদি, আমার নিজের দিদি, মানে আমার নিজের জেঠুর মেয়ে, বুঝেছো? আমি ছিলাম না, কিন্তু পরে আমি এসে সবটা শুনেছি, তোমাকে নাকি সবার সামনে প্রকাশটা বলেছে তুমি তার স্ত্রী, সারা জীবন তোমাকে ভালোবেসে একদম ভরিয়ে রাখবে। শোনো, আসলে কিন্তু তোমাকে ওগুলো বলেনি, আসলে রাধিকা দি মানে আমার দিদি তাকেই কথাগুলো শোনাবে বলেই বলেছে। চলে ওদের মধ্যে সারাক্ষণ এরকম টাসেল লেগেই থাকে, তুমি আবার সত্যি বলে ভেবো না এটাকে কিন্তু। হ্যাঁ আমি একটা কথা সত্যি বুঝতে পারছি না, পোকরাজদা যেই বাড়িতে কিডন্যাপ হয়ে গেল তুমি সেই বাড়িতেই থাকতে, আর দুদিনে এমন ব্রেন ওয়াশ করলে পোকরাজদার সোজা একেবারে বিয়ের পিড়িতে, আর পোকরাজদা ভাবছে তুমি প্রচন্ড ভালো মেয়ে, পোকরাজদাকে খুব ভালোবাসবে, সিনেমার গল্প পেয়েছো না টিভি সিরিয়ালের গল্প পেয়েছো বাবা, কোনটা? না না আমি তা ভাবিনি। ভাবনি তো, ভাবনি তো, তাহলে ঘাড়ে চেপে আমাদের বাড়িতে এলে কেন? আপনি এই কথাগুলো তো আপনার দাদাকেই জিজ্ঞেস করতে পারতেন, আমি যদি সত্যি ঘাড়ে চেপে আসতাম উনি তো আমাকে ছেড়ে ফেলেও দিতে পারতেন।
ছলনা দেখতে পাচ্ছি। অবশ্য হবেই, তা না হলে তো টোকরাজের মতো ছেলেকে এই পর্যায়ে কেউ আনতে পারেনি। ভালো, বেশ ভালো, যে মেয়েটা প্রস্তাকে বাঁচিয়ে দিল, যেই মেয়েটা এই বাড়ির জন্য এমন কোনো কাজ নেই যে করেনি, এবারে প্রত্যেকের জন্য সারা জীবন মঙ্গল কামনা করেছে, তোমাকে ঠিক বেঁচে বেঁচে তারই ক্ষতি করতে হলো। মানে আপনি কি এইসব কথা বলতে এখানে এসেছেন? শাট আপ! তুমি ঠিক করে দেবে আমি কার সঙ্গে কি কথা বলবো না বলবো? এই তোমার মতো না কোনো অসামাজিক কাজে আমি যুক্ত নাই থাকতে পারি, কিন্তু সামাজিক ভাবে থেকে তোমাকে আমি এমন টাইট দেবো বুঝতে পারবে। আপনি কি করে জানলেন যে আমি অসামাজিক কাজে যুক্ত? ওমা, এই আবার জানার কি আছে? আরে যেই বাড়িতে পোকরাসা ছিল তুমি তো ওই বাড়িতেই থাকতে, শুনেছো তো সবই। তারপর তোমার বাবা নাকি একজন কিডন্যাপার। একদমই না, আমার বাবা ওই বাড়িটা পাহারা দিতেন। আরে ওই টিমের মেম্বার একই হলো, তুমি আর তোমার বাবা তোমার দুজনে খবর আদান প্রদান করতে। তার মানে কি প্রমাণিত হলো? যে তুমিও একটা অসাধু কাজের সঙ্গে জড়িয়ে আছো। আর তুমি কি ভাবছো, হ্যাঁ তোমার বাবা ছাড় পাবে? পোকরাচা তোমাকে কি জন্য বিয়ে করে নিয়েছে, ইচ্ছে করে? একদমই না, বাঁচার জন্য, বুঝতে পেরেছ? যদি তাই হয় তাতে আপনার কি অসুবিধে? এই 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 মুখোমুখি কেন কথা বলছো তুমি? হ্যাঁ আমার কিছু অসুবিধে মানেটা কি? তুমি এই বাড়ি থেকে এখনো যাওনি কেন? উত্তরটা আমাকে আগে দাও। যতদিন থাকবে এই বাড়িতে তোমাকে আমি অতিষ্ঠ করে তুলবো বলে দিলাম। আমিও কিন্তু এত সহজে হার মানার মেয়ে নই। কি বললে? এই তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ বলতেটা কি চাইছো বলো? তুমি কি পাঙ্গা নিচ্ছো নাকি? আমি কিছুই নিচ্ছি না। উনি যদি আমাকে এখান থেকে চলে যেতে বলেন আমি এক্ষুনি চলে যাব, কিন্তু যতক্ষণ না উনি বলছেন ততক্ষণ আপনাদের কারুর কথায় আমি কোথাও যাব না। এক সেকেন্ড, এক সেকেন্ড, এই যে এত উনি উনি করছো, এই উনিটা কিন্তু আসলে তোমার উনি নন, এই উনিটা চিরকালের জন্য রাধিকাদির উনি। হ্যাঁ রাধিকাদিকে প্রচন্ড ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। আর তুমি তুমি ভাবলে যে পোকরাচা একদম তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তোমাকে সেজন্য বিয়ে করে বাড়িতে বউ করে নিয়ে এসেছে, পারো বটে তুমি। শোনো আমি এখন যে কথাটা বলছি সেটা যদি শুনতে পারো তোমারই ভালো হবে। সব এগুলো মোছো, সিঁদুর টিঁদুর মোছো, শাখা পলা যা পড়ে আছো সব খুলে ফেলো, খুলে নর্মাল থাকো, একদম নর্মাল থাকো। আর এমনিতেই দেখো আমাদের বাড়িতে কাজ করার লোকের অনেক অভাব আছে, আর আর তোমার যে স্ট্যান্ডার্ড, ঠিক আছে তোমাকে না হয় মাসের শেষে কিছু টাকাও দিয়ে দেওয়া হবে। শান্তি, মানে যিনি আমাকে বাড়িতে বিয়ে করে এনেছেন তাকে আপনি এভাবে অপমান করতে চাইছেন? তার বউকে কাজের লোক করে রাখতে চাইছেন? বিশ্বাস করুন আমার না তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই কথাটা আমার স্বামীকে বলতে হবে। কাকে? কে তোমার স্বামী? বারে যিনি সিঁদুর পরিয়ে আমাকে এই বাড়িতে নিয়ে এলেন তিনিই আমার স্বামী। প্রচণ্ড শিয়ানা মেয়ে তুমি, বুঝতে পারছি তোমার সঙ্গে সহজে হবে না, তোমার জন্য আমাকে একটু বেশি শক্ত হতে হবে। তুমি ভাবছোটা কি, এই বাড়ির সবাইকে তুমি পটিয়ে নেবে? কিছুতেই সেটা হবে না। আমি তো কাউকে পটাতে চাই না। শোনো আর কেউ বুঝুক না বুঝুক আমি কিন্তু পরিষ্কার তোমার শিয়ানাগিরি ধরতে পেরে গেছি। হ্যাঁ আমি তো বুঝতে পারছি তুমি বাধ্য করেছো পোকরাজটাকে, তোমাকে এবাড়িতে আনতে তুমি বাধ্য করেছো। তুমি একা না, তুমি আর তোমার বাবা দুজন মিলে এই কাজটা করেছো। দাঁড়াও না দাঁড়াও, সুযোগ আসুক, একদিন একদিন তো ঠিকই বুঝবে পোকরাজটা, তখন তোমাকে দেবে টাইট বুঝতে পারবে তখন। আর একটা কথা শুনে রাখো, তুমি কিন্তু ভুলেও ভেবো না তোমার সঙ্গে পোকরাজটা স্বামী স্ত্রীর মতো করে থাকবে। হ্যাঁ আমি তো এখনো কিছুই ভাবিনি, আপনি আমার মাথায় ভাবনাগুলো ঢোকাচ্ছেন, আমাকে নিজেকে একটু বুঝে নিতে দিন না। এই শাট আপ, এই তো বাড়ি চলে যাবেন তারপর সব ভুলে যাবেন। না রাধিকা, সবটা কিন্তু বাড়ি চলে গেলেই ভুলে যাওয়া যায় না। মানুষ কিছু জিনিস তার সঙ্গে ক্যারি করে, তার যন্ত্রণা, তার বেদনা, তার কষ্ট তার সঙ্গে সঙ্গে চলে সারা জীবন ধরে। আপনার আজ হলো কি বলুন তো? ব্যথা বেদনার কথা বলছেন তো? ওটা ডক্টর অনিবান গুর মুখে খুবই রেয়ার, তবে জানি না আপনাকে দেখার পর থেকে আমার মধ্যে আর কি কি চেঞ্জেস এসেছে। আর নো না না, আমাকে দেখার পর থেকে চেঞ্জ কেন হতে যাবে? আপনার বাবা এসেছেন,
তাই হয়তো। না, বাবার আসলে তো এত বছর হয়নি, তবে আপনি ছিলেন বলে বাবার এসে ওঠাটা হলো। আপনি না এলে কিন্তু বাবার কোনোদিনও আশাই হতো না, তার জন্য আমি আপনার কাছে যথেষ্ট কৃতজ্ঞ। আপনি এই কথাটা বলছেন, অথচ আপনি নিজেই আপনার বাবাকে এতদিন আসতে দেননি। কি জানি, আমরা অনেক সময় যা করি তা তো ভুল করে করি, যা করতে চাই সেটা কিন্তু আদৌ করে উঠতে পারি না। আমি যা করতে চাইছি এতদিন ধরে সেটা সেটা আপনি আমাকে দিয়ে জোর করে করে নিয়েছেন, যেটা আমি এতদিন ধরে করে উঠতে পারিনি। বাবার সঙ্গে এবার মিলেমিশে থাকুন না, একটু ভালোভাবে থাকুন, একটাই তো জীবন। আমরা তো সেটাই কথা, একটা জীবনে এত ভুল বোঝাবুঝি, এত দুঃখ কষ্ট কিসের জন্য? আমার তো কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি নেই। চলো 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 পাল্টাই।